সনাতন ধর্মাবলম্বীদের পরম প্রেময় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি স্মরণে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনেই গীতাপাঠ, ধর্মীয় বক্তব্য পাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাঁচ সেপ্টেম্বর প্রতিযোগিতার উদ্বোধন করেন কৃষ্ণানন্দধাম পরিচালনা পরিষদের সভাপতি দুলাল চন্দ্র দে ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন সাধারণ সম্পাদক নারায়ণ দাস। এতে সভাপতিত্ব করেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি জেলা প্রশাসক কার্যালয়ের নাজির স্বপন পাল। জন্মাষ্টমী উপলক্ষে অবশ্যই আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমরা জন্মাষ্টমী জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ সকল। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর। ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনার মাধ্যমে আমরা দেশের মঙ্গল, বিশ্ববাসীর মঙ্গল কামনা করব এবং আমরা এই দেশের সার্বিক মঙ্গল এবং উন্নয়ন এবং দেশবাসীর সকলের সুখ সমৃদ্ধি আমরা কামনা করছি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ অধ্যাপক প্রিয়ত শর্মা চন্দন। শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে কক্সবাজারবাসী সহ সারা বাংলাদেশের সকল সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকালকের আমাদের যে বর্ণাঢ্য র্যালি এবং শুভযাত্রা হবে সকলের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়। এতেই পূজা উদযাপন পরিষদ ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছোটন কান্তি দে। 6 আগস্ট শহরের গোলধিকির পাড় চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকাল 3টায় জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এতে সভায় অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল নাজির ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়ত শর্মা চন্দন। নিউজ ডেস্ক, সিসিএন।